সময় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যিনি ভারাল বদ্রী আলম বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র থাকা অবস্থায় এই ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়েছিলেন। তিনি ভারাল বদ্রী আলম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ডিপি নির্বাচিত হয়েছিলেন। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এই কোমলমতি শিক্ষার্থীদের জন্য প্রায় প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে যিনি ল্যাপটপ দিয়েছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক, যাকে বিশ্বাস করে, যাকে স্নেহ করে গাজীপুর জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য পরপর দুইবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন, এই শ্রীপুর তথা গাজীপুর তিন আসনের মানুষের কল্যাণের জন্য, এলাকার উন্নয়নের জন্য, যাকে 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার পর এই শ্রীপুরের মানুষ বিপুল ভোটে তোনাকে নির্বাচিত করেছিলেন। এই 4 বৎসর আজকের এই 28 দিনে এই শ্রীপুর গাজীপুর তিন আসনের যিনি ব্যাপক উন্নয়ন করে আজকে সকলের কাছে সমাদৃত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ইকবাল হোসেন শুভজয়ন্তী মহোদয়, আমাদের মাঝে উপস্থিত এবং বক্তব্য রাখবেন শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, বক্তব্য রাখবেন সাবেক সফল ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় জনাব হুমায়ুন কবির হিমবাই, মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট অভিভাবক বৃন্দ, কোমলমতি শিক্ষার্থী বৃন্দ, ছুটি বৃন্দ, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আজকে এই প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, উনাদের পরিবার সহ প্রায় সকলেই শিক্ষিত এবং আব্দুল হান্নান সজল একজন মেধাবী ছাত্র ছিলেন, ভারাল বদ্রী আলম বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন। ছাত্র অবস্থার পর তিনি এই পরিবারের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরা করার জন্য আজকে তিনি এখানে হাজি ছোটকলম স্কুল অ্যান্ড কলেজের তিনি হাল ধরেছেন। ওনার মেধা যোগ্যতা দক্ষতাতে আজকে এই ছোটকলম টিম আজকে এই শ্রীপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি ওনার স্বাগত বক্তব্যের মধ্যে যে কথাটি বলেছেন যে আগামী দিনে আজকের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক যিনি এই স্মার্ট বাংলাদেশের তত্ত্বই ঘোষণা করেছেন, তিনি এই স্মার্ট বাংলাদেশের অংশীদার হিসেবে আমি বিশ্বাস করি আমাদের সবুজ ভাইয়ের নেতৃত্বে আগামী 2024 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ ওনার নেতৃত্বে এবং এই শিক্ষার্থীরা যারা রয়েছে স্মার্ট বাংলাদেশের তত্ত্বে কাজ করবে, ইকবাল হোসেন সবুজ ভাইকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করবে, জননেত্রী শেখ হাসিনাকে আমার রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য ওনারা সকলে কাজ করবেন, এই আশাবাদ পোষণ করে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমার ভাই সালাউদ্দিন এই প্রতিষ্ঠানের শিক্ষক, আমার জেলা স্বেচ্ছাসেবকের সভাপতি, এই মাওনার কৃতি সন্তান অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মাহাতাবুদ্দিন, কোমলমতি শিক্ষার্থীরা যে দাবিটি করেছেন এই দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করেছেন এই পূর্বপাশে একটি বিল্ডিং, আমি বিশ্বাস করি আজকের মাননীয় প্রধান অতিথি তিনি এই বিল্ডিংটি এখানে অবশ্যই এই দাবি বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।